প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গত এক সপ্তাহ আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের জন্য এই চ্যানেলে, কারণ একটা টেকনিক্যাল সমস্যা হয়েছিল। এখনও সমস্যার মধ্যেই আছি, তা সত্ত্বেও আমরা কিন্তু আবারও আপলোড করা শুরু করলাম। এবং আমি জানি যে আপনারা অনেকেই উৎকণ্ঠার মধ্যে ছিলেন যে আমি কোথায় রয়েছি, কেন আপলোড করছি না। যারা অন্য চ্যানেলের মাধ্যমে আমাকে দেখেছেন, আমাদের ভিডিও দেখেছেন, তারা হয়তো জানেন যে না, আমি শারীরিকভাবে ঠিকই আছি, তবে একটা টেকনিক্যাল সমস্যার কারণে আপলোড করতে পারছিলাম না এই চ্যানেলে। কিন্তু দর্শক, আমি কিন্তু আবার ফিরে এলাম। যারা আরামবাগ টিভির সাবস্ক্রাইবার, যারা শুধুমাত্র আরামবাগ টিভিটা সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা আরামবাগ টিভির মাধ্যমে এই রাজ্যের বিভিন্ন প্রান্তের খবরাখবর একেবারে ব্যাখ্যা সহ শুনতে চান, তাদের জন্য আমি এক সপ্তাহ কোনো ভিডিও আপলোড করতে পারিনি এই চ্যানেলে, ফলে অবশ্যই দুঃখিত তাদের জন্যে। তবে আপনারা পাশে রয়েছেন, নিশ্চয় পাশে থাকবেন। আবারও নিয়মিত এই চ্যানেলে আমি আমার একবারে ভিডিও আপলোড করতে থাকবো। দর্শক, নিশ্চয় এভাবেই আপনারা পাশে থাকবেন। যারা ভাবছিলেন যে আর আদৌ কোনো আপলোড হবে কি না এই চ্যানেলে, ফলে অনেকে দেখাটাও শুরু করে দিয়েছিলেন, একটু ফোনটা মানে খুঁজে খুঁজে দেখা যেটা থাকে, আরামবাগ টিভি কখন আপলোড করবে, কি আপলোড করছে, এই যে বিষয়টা হয়তো অনেকের সে অভ্যেসটাতে একটা যেন ঘাটতি এসেছিল। কিন্তু দর্শক, আর সেই ঘাটতি করার কিছু নেই, আবার কিন্তু নিয়মিত আমরা আপলোড করব এই চ্যানেলে আমাদের ভিডিও। নিশ্চয় দর্শক আপনারা নজর রাখবেন নিয়মিত, যেমন রাখতেন আগে। দর্শক, এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আজকে একটা খবর দিনের দিকে সামনে এলো। বীরভূমের তৃণমূলের নেতা জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তাকে ভোট পরবর্তী হিংসার একটি ঘটনার জেরে সিবিআই নাকি তাকে তলব করেছিল। তবে দর্শক, তিনি যেটা জানিয়েছেন সিবিআইকে যে তিনি অসুস্থ, তাই তিনি যেতে পারবেন না, তার আইনজীবী মারফত নাকি এই বার্তা পাঠানো হয়েছে, এমনই খবর আমরা দেখছিলাম বিভিন্ন মিডিয়াতে। দেখতেই পাচ্ছেন, আমি কয়েকটা স্ক্রিনশট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিবিআই তলব এড়ালেন অসুস্থ অনুব্রত মণ্ডল, বিভিন্ন মিডিয়াতে সে খবরটা হয়েছিল যে তিনি অসুস্থ, তাই তিনি এইভাবে ডাকে সাড়া দিতে পারছেন না। এখন আইনজীবী মারফত এরকম নাকি তিনি কথা বলেছেন, জানিয়েছেন সিবিআইকে, এমনটাই খবর। যে খবরটা পাচ্ছিলাম দর্শক, বীরভূমের ইলামবাজারের গৌরব সরকার বিরোধী দলটা করতেন, কিন্তু তাকে নাকি একেবারে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এমনই একটা অভিযোগ ছিল। দোসরা মে ভোট গণনার পর বিজয় মিছিল চলছিল, তারপর এরকম ঘটনা সামনে আসে যে বিজেপির কর্মী গৌরব সরকার তাকে একেবারে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এরকম একটা অভিযোগ সামনে এসেছিলো। আর সেই ঘটনায় সিবিআই তদন্ত চালাচ্ছে, অনেকেই একেবারে মানে প্রশ্ন উত্তর পর্ব তারা সেরেছে, গ্রেপ্তারও করেছে সিবিআই এই ঘটনাতে, এমন জানা যাচ্ছে দর্শক, একাধিককে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই ঘটনাতেই অনুব্রত মণ্ডলকেও তারা জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই, সেই কারণে তাকে তলব করা হয়েছিল। বীরভূমের যে ইউনিট রয়েছে সিবিআই, তাদের তরফ থেকে ডাকা হয়। কিন্তু দর্শক, যে কথা জানানো হয়েছে অনুব্রত মণ্ডলের তরফ থেকে যে তিনি এখন অসুস্থ, তিনি অন্ততপক্ষে এই মুহূর্তে সাড়া দিতে পারছেন না, দেখা করতে পারছেন না, এ কথা বলে তিনি কিন্তু আজকের তলব কার্যত এড়িয়ে গেছেন। মানে এক কথায় তিনি অসুস্থ, এটাই বলতে চেয়েছেন। দর্শক, আমি একটা আপনাদেরকে ভিডিও দেখাবো যে যখন এই খবরটা সামনে আসছে যে তিনি অসুস্থ, সেই কারণে তিনি মানে আজকে হাজিরা দিতে পারলেন না, হাজির হতে পারলেন না সিবিআই দপ্তরে, সিবিআই অফিসারদের কাছে, তখন আমি শুধু আজকে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক, যখন অসুস্থতার কথা বলে এইভাবে সিবিআই মানে হাজিরাকে এড়ালেন, তখন তাকে যেভাবে দেখা গেল বিভিন্ন চ্যানেলে, তার মধ্যে আমি একটি চ্যানেলের জাস্ট ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাই দর্শক। সেটা হচ্ছে, আমি দেখছিলাম, আপনারা জানেন যে আজকে একটা ঘটনা নিয়ে বিরাট হইচই পড়ে গেছে বীরভূমে, কি কয়লা একেবারে অবৈধভাবে কয়লা মজুদ রাখা না কয়লা চুরি, এইসব নিয়ে একটা বিরাট হইচই চলছে। আপনারা জানেন যে পুলিশ সেখানে একেবারে অভিযানে গেছিলো এবং পুলিশের সঙ্গে মানে আবার তাড়া মারা হয়েছে পুলিশকে, এবং সেই সঙ্গে পুলিশও নাকি আবার জখম হয়েছেন যেটা বলা হচ্ছে পুলিশকর্মীরা, এইসব নিয়ে বিরাট একটা তর্জা চলছে এবং সেটা নিয়ে অনেক পলিটিক্যাল তর্ক বিতর্ক চলছে। কিন্তু ওই বিষয়ে আমি দেখছিলাম যে একটি মিডিয়াতে বাইট দিচ্ছিলেন অনুব্রত মণ্ডল, এই হচ্ছে তার আজকের ছবি দর্শক, পুরনো কিছু নয়। আমি দেখছিলাম এবিপি আনন্দে তিনি একটা বাইট দিচ্ছিলেন এই সংক্রান্ত। আমি দর্শক আপনাদেরকে প্রথমে তার গলাটা শোনাই, গলাটা শুনলে তো মানুষকে বোঝা যায় যে তিনি অসুস্থ কি অসুস্থ নন। সিবিআই জিজ্ঞাসাবাদ করবে, প্রশ্ন করবে, কিছু তার উত্তর দেবেন, সেটুকু উত্তর দেওয়ার মতো শারীরিক ক্ষমতা নেই, সেটা তো আমরা আছে কি নেই সেটা তো আমরা একটু কথা শুনলে বুঝতে পারবো। আমি জাস্ট একটু অডিওটা শোনাই দর্শক, আজকের ভিডিও দর্শক আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এবিপি আনন্দ দেখাচ্ছিল আজকে, তো সেখানে আমি একটু অডিওটা আপনাদেরকে শোনাতে চাই, একটু অডিওটা শুনুন, শুনলে বুঝতে পারবেন যে একটা মানুষ অসুস্থ হলে তার গলার ভয়েস কেমন হয়, দেখুন।
তোমার ওখানকার যেটা কয়লা ইয়ে আছে, কুলারি আছে, সেখান থেকে কয়লা চুরি করে জড়ো করছিল। পুলিশ অ্যাকশন নিয়েছে, পুলিশকে এবং ঝাড়খণ্ড থেকে কিছু বিজিবি লোকরা এসে সব করেছে। তোমার ওখানকার যেটা কয়লা ইয়ে আছে, কুলারি আছে, সেখান থেকে কয়লা চুরি করে জড়ো করছিল। পুলিশ অ্যাকশন নিয়েছে, পুলিশকে এবং ঝাড়খণ্ড থেকে কিছু বিজিবি লোকরা এসে সব করেছে। দর্শক, ঝাড়খণ্ড থেকে বিজেপির লোকজন এসব এসে এসব করেছে এইসব তো বলছিলেন, মানে ঘটনাতে একেবারে বিজেপিকে কার্যত জড়ানোর চেষ্টা করলেন তিনি, এটুকু পরিষ্কার তার বক্তব্যে। আমি এটা আমি কী বিষয়ে বলছেন সেটা নিয়ে আমি কিন্তু এখন সে ব্যাখ্যাতে আসতে চাইছি না। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি, দর্শক, জনব্রত মণ্ডল আজকেই মিডিয়ার সামনে কথা বলেছেন এবং তার ভয়েসটা ছিল এরকম। কখনো কি আপনাদের শুনে মনে হয়েছে যে তিনি অসুস্থ, যে অ্যাটলিস্ট ওই সিবিআই প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না, সেই অবস্থায় তিনি নেই, তার শারীরিক অবস্থা সত্যি খুব খারাপ মনে হচ্ছে, তার গলা শুনে মনে হচ্ছে তাকে দেখে। আমরা তো এই কদিন ধরে দেখছি যে এখন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ক্ষেত্রে রিয়াকশান দেওয়ার জায়গাটা যখন মানে মানে দায়িত্ব যখন এখন যেন চলে গেছে অনুব্রত মণ্ডলের কাছে। আমি দেখছিলাম কলকাতার কোনো কিছু বিষয় হলেও সেখানে অনুব্রত মণ্ডলের বক্তব্য যাচ্ছে, মানে তিনি একজন তৃণমূলের নেতা হিসেবে বিভিন্ন ক্ষেত্রে একেবারে প্রতিক্রিয়া দিতে দিচ্ছেন আর কি ইদানিংকালে। মানে কয়েকদিন ধরে বেশ সক্রিয় অবস্থা আমরা দেখছি তাকে মিডিয়াতে প্রায় প্রত্যেক দিন। আজকেই যে প্রথম তিনি বাইরে দিচ্ছেন তা নয়, গতকাল, তার আগে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছিলাম যে একেবারে হয়তো রাজ্যের কোনো ইস্যু বা ন্যাশনাল কোনো ইস্যু, সেখানেও অনুব্রত মণ্ডল দেখছি বক্তব্য রাখছেন বিভিন্ন মিডিয়াতে, তার বাইট যাচ্ছে। ফলে দর্শক, আমরা কয়েকদিন ধরেই দেখছিলাম যে তিনি কিন্তু এইভাবেই কথা বলছেন, এইভাবেই বক্তব্য রাখছেন, আজকেও রেখেছেন। কিন্তু আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে তিনি এতটাই অসুস্থ যে সিবিআই ডেকেছে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সেখানে তিনি যেতে পারবেন না, অসুস্থতা যেটা বলা হচ্ছে, যেভাবে খবর ছড়াচ্ছে দেখে কি মনে হচ্ছে দর্শক, বডি ল্যাঙ্গুয়েজ দেখে, কথা শুনে, গলা শুনে মনে হচ্ছে? তবে দর্শক, আপনার আমাদের কি মনে হলো না মনে হলো সেটা অন্য বিষয়, তিনি কিন্তু এটাই জানিয়েছেন সিবিআইকে যে তিনি অসুস্থ, তাই তিনি মানে হাজির হতে পারছেন না, এই কথা সিবিআইকে তিনি জানিয়েছেন, সেরকমই খবর দর্শক সামনে আসছে। কি বলবেন দর্শক, আসলে আইন যেমন রয়েছে, আইনের ফাঁক রয়েছে, আইনের মারপ্যাঁচ রয়েছে, আর এইসব আমরা দেখে দেখে আমরাও যেন অভ্যস্ত হয়ে পড়েছি। কখনো কখনো আমাদের মনেও প্রশ্ন জাগে যে সত্যি কি, সত্যি কি বিচারটা শেষ হবে, সত্যি কি এই সমস্ত মানে মানে ঘটনাগুলো সঠিকভাবে তদন্ত হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, নাকি এই তলব হবে, আবার সময় চাওয়া হবে, আবার তলব হবে, আবার সময় চাওয়া হবে, এই করে করেই সময় চলে যাবে, একটা সময় পর সব ধামাচাপা পড়ে যাবে, মানে মাঝে প্রশ্ন জাগে আমাদের মনে। কারণ যে মানুষগুলো আমরা দেখতে পাচ্ছি জল জানতো, তারা মানে একেবারে ভালো সুস্থ অবস্থায় ঘুরছেন, কথা বলছেন, মিডিয়াকে বাইট দিচ্ছেন, আবার কেউ তো দেখি এদিকে যাচ্ছেন না, অথচ গলাবাজি করছেন, সবই করছেন, কিন্তু যখনই সিবিআই ডাকে তখনই তারা অসুস্থ হয়ে পড়েন। আপনাদের নিশ্চয়ই নজরে আছে এক নেতাকে যখন এরকম কেন্দ্রীয় এজেন্সি ডাকছে তখন সব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন, আবার দেখুন যখন ছাড়া হয়ে যাচ্ছেন তখন আবার বেশ রঙিন হয়ে যাচ্ছেন। দেখছেন তো, এরকম তো রাজ্যে আমরা কত কী দেখছি। আবারও আজকে খুব নজর কাড়লো দর্শক, যে যখন অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব করেছে বলে খবরটা হচ্ছিল, আমরা ভাবলাম যে সত্যি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু আবার যেভাবে আমি মিডিয়াতে বাইরে দেখছি ওই আজকের এই ঘটনা প্রসঙ্গে, ফলে দর্শক মনে প্রশ্ন জাগলো যে সত্যি কি তিনি অসুস্থ, নাকি ছলে বলে কৌশলে সিবিআই হাজিরা এড়ানোর জন্য এরকম একটা ফন্দি এঁটেছেন বা এরকম একটা কথা বলেছেন সিবিআইকে অনুব্রত মণ্ডল? দর্শক কী বলবেন, আপনাদের কী মনে হচ্ছে নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে, এবং অবশ্যই আজ থেকে আবার নিয়মিত নজর রাখবেন আরামবাগ টিভিতে।